ফাইনালি সবাই চলে এসেছে কটা বাজে অবশেষে কতক্ষণ ওয়েট করব অনেকক্ষণ হয়ে গেছে দেখো বসটা থেকে ফোনে তিনটে এই যে আমরা চলে এসেছি দেখি মনিও ব্লক করছে আজকে নিজের লিগেসি মেইনটেইন রেখেছে আজকেও লেট এসেছে আমি আজকেও লেট করিনি আমার বাড়িতে লেট করেছে সবাই বলবে বিজিৎ লেট করেছে বাড়ির লোক লেট করেছে না আমি ব্লগে দেখি যে বসেই ওঠো তুমি তোমার কষ্ট করতে হবে ঘরের দিকে পাই ব্যাটা হ্যাঁ চলো যাও ও দারুন দারুন মনি কেমন লাগছে দেখি তো তোমার দিদি কেমন উঠছে একটা দোকানে এসে তোমাদের দিদি ওরটা হচ্ছে এখন তাও তো এখানে মানে সিঁড়িগুলো ছোট ছোট অসুবিধা হওয়ার কথা না ভালো কি একা কেউ দিয়ে যাচ্ছে কি সুন্দর তুই দুর্গা ঠাকুর হবি কালী ঠাকুর হবি লোকটা জানি না আজকে সকালে কার মুখ দেখে উঠেছিল 50-60টা শাড়ি দেখার পরে আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছে না ফাইনালি আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল আমি চেষ্টা করছিলাম ইয়েলো অ্যাভয়েড করবো কিন্তু আমার এন্ড অফ দ্য ডে ইয়েলো কালারই পছন্দ হয়েছে এটার সাথে কি করবি কোনটা যেটা টাঙানো আছে ওটা পছন্দ হয়েছে কি বক্তব্য বলে দেখি দিতু বাবা দিতু ইজ কনফিউজড ঋতু মোটামুটি এই দোকানে সব কটা শাড়ি নামিয়ে দিয়েছে সব কটা শাড়ি নামানোর পরে এইটাতে আর ওটাতে স্টাক করেছে কি বলছো কি লাগবে আপনার প্রাইমারি শীর্ষটা কাতান ছেলেদের শাড়ি কিনতে আসা উচিত না প্রচন্ড বোর হতে হয় মেয়েরা প্রচুর শাড়ি দেখে প্রচুর প্রচুর কি হয়েছে আমি শুয়ে পড়েছিলাম আমি ঘুমিয়ে পড়েছি মোটামুটি 150 থেকে 200 খানা করে শাড়ি দেখছে এক একটা কাউন্টারে আমার খিদে পেয়েছে একটা কাউন্টারে কি 150 থেকে 200 টাকা করে শাড়ি দেখছে ছেলেদের জন্য শাড়ি দেখতে আসা উচিত না কারণ ছেলেদের তো বলারও কিছু থাকে না শাড়ির বিষয়ে এই
ঋতুকে কটা শাড়ি দেবে তুমি? আমি 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 মেয়ের শাড়ি দেবো না, সারা জীবন সারা আমি জিন্স টি-শার্ট এই শাড়ি দিই আমাকে, সারা জীবন শাড়ি কিনতে হবে, একটা একটা শাড়ি কিনে যাচ্ছি বলছি কি, এখান থেকে শাড়ি নিয়ে ওখান থেকে শাড়ি নিয়ে কাউন্টারে অনেক শাড়ি না, ঋতুকে একটা করে শাড়ি দেবে, এর কি হচ্ছে? আমার দুটো মেয়ের বেশি কিনবে বলছি তো, তাতে নেবে কি কত দিবে? নিজের রিসেপশনের শপিং নিজেই করছে, আমার টাকা দিয়েই করছে, মেনশন করে দিতে হচ্ছে তুমি আমার কোম্পানির কর্মচারী আমি মালিক, হ্যাঁ আমরা মালিক কি মালিক হতে পারবো না তোরা থাকলে, টিকমার পড়ে গেছে তোকে বলছে আর একটা বেনারসি নিয়ে যেতে বলছে, কটা বেনারসি? চল একটা দোকান থেকে, প্রত্যেকটা দোকান থেকে একটা করে বেনারসি কিনতে হবে, চল যে যে দোকানে নিয়ে যাবি সেই দোকানে একটা বেনারসি। আগের দিন শাড়ি কিনেছিলাম, আজকে শাড়ি কিনলাম, দেখলাম সবকটা বড় দোকানে মোটামুটি এক টাইপেরই কালেকশন আছে, খুব একটা ইউনিক কিছু নেই। স্টিল বলবো আদি অক্ষয়ের যে কাস্টমার সার্ভিসটা, মানে যা যেভাবে ওরা শাড়ি দেখিয়েছে, আমার কিছু পছন্দও ছিল না, ওরা আমাকে 50-60 শাড়ি দেখি, মানে ওরাও জেদ ধরে বসেছিল কি আমাকে শাড়ি চয়েস করাবে। অক্ষয় কুমার তোর পছন্দ হয়নি বল? হ্যাঁ কাটতে রাখো, ভেবো না এই বেনারসিটা কেনার পরে আমাদের শপিং অলমোস্ট ডান। এই বেনারসি কেনার পরেও আবার একটা বেনারসি কিনতে হয়েছিলো, কারণ পরে বিজিত আমার মাথায় ঢুকেছে কি সেম কালারের আমার শাড়ি আছে, তো এই কালারের শাড়ি পরলে আমাদের ড্রেস ম্যাচ করা যাবে না, এই হবে না, তারপরে আমি মজবুরিতে আবার একটা বেনারসি পছন্দ করলাম, আর এইভাবে আমাদের দুটো বেনারসি হলো। ওই বেনারসিটা দেখার জন্য তোমাদের আমাদের মেন ব্লগটা দেখতে হবে, ওখানে পুরো শপিংটা আছে। টিল দেন গুড বাই, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের সাথে কানেক্টেড থেকো।